আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি করব এটা হচ্ছে চিকেন চাপ। তো এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি কী কী মশলা নিয়েছি, এখানে আদা বাটা, জিরা বাটা, জিরা ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর নিয়ে নিয়েছি ছয়া সস আর টক দই। তো সব মশলা আমি মাখিয়ে নেব। এখানে আমি সয়া সস নিয়ে নিলাম, সব মশলা একসাথে মাখিয়ে আমি মাংসের টুকরাগুলো মিক্স করে নেব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই 3 থেকে 4 মিনিট ওয়াচ করবেন। আর অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও না দেখেই কমেন্ট করে, এতে কমেন্ট স্প্যাম হয়ে যায়। আপনারা প্লিজ, সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটা 3 থেকে 4 মিনিট দেখে তারপর আপনারা কমেন্ট করবেন, স্প্যাম কমেন্ট কেউ করবেন না। তো এখানে আমি দিয়ে দিলাম সাথে সয়া সস। মশলা মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি চিলি সস, সরি ভুলে গেছে, এটা চিলি সস দিয়ে মাখিয়ে নিলাম। তো সব মশলা মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব, তারপর আমি এটা অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দেবেন। দেখা যাচ্ছে যে লাইক অনেক কম হয়ে যাচ্ছে, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো প্লিজ সবাই আপনারা লাইক দেবেন। আর ভিডিও দেখা যাচ্ছে যে ভিউ হচ্ছে 60টা আর কমেন্ট হয়ে যাচ্ছে 100 আপ পার হয়ে যাচ্ছে। তো এরকম কেউ করবেন না, আপনাদের যদি সময় হাতে কম থাকে তো আপনারা পরে ভিডিওটা দেখেন, তাও স্পাম কমেন্ট করবেন না, আর ভিডিওটা 3 মিনিট অন্তত দেখে তারপর কমেন্ট করবেন। তো এখন আমি এটা 1 ঘন্টা রেস্টে রাখার পর আমি এটা ভেজে নিচ্ছি, একদম পোড়া পোড়া করে ভেজে নেব। এটা খেতে অনেক টেস্ট হয়েছিল, আপনারা ট্রাই করে দেখবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলে এটা, রেস্টুরেন্ট যেমন স্বাদ লাগে ঠিক সেরকম স্বাদ হয়েছিল, আপনারা ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তো এই তো ভাজা হয়ে গেছে এক পাশটা, আর এক পাশটা আমি উল্টাই দিচ্ছি, একদম পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। তো হয়ে গেল আমার চিকেন চাপ। আজকের জন্য আল্লাহ হাফেজ।